কাজী নজরুল ইসলাম কি বলেছেন বাবা, যে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু, তাই না? শুনেছেন তো গানটা, খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। শুনেছেন না গানটা? কি এই গানটা গাইবো? হাই দেখো, আমি কি গানটা গাওয়ার জন্য বলেছি নাকি? আমি উদাহরণ দেওয়ার জন্য বলেছি। আবার এই গানটা গাইতে হবে? আমি গানটা গাইতে পারি? 100 টাকা এক্সট্রা লাগবে, আমার জন্য নয়, 100 টাকা এক্সট্রা করে কমিটিকে দিয়ে আসবেন, চাইনি তাই। চলো চলো, আচ্ছা এই গানটা আমার খুব প্রিয় একটি গান, সেই গানটি নজরুল ইসলাম রচনা করেছেন। হতে পারেন তিনি মুসলিম, হতে পারেন তিনি ইসলাম ধর্মের দীক্ষিত, কিন্তু হৃদয়টাতে তার যে কতটা বড় বৈষ্ণবতায় পূর্ণ ছিল এসব গান শুনলেই বোঝা যায়। খেলেছ বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, সব গান টাকা দিয়ে কখনো কেনা যায়? কেউ যদি মনে করেন যে শিল্পের শিল্পর মর্যাদা, শিল্পীর শিল্পের মর্যাদা টাকা দিয়ে কিনবেন, আপনি বিরাট বড় ভুল করছেন। শিল্পীর শিল্পটাকে কখনো টাকা দিয়ে কেনা যায় না। যদি কেনা যেত তাহলে শপিং মলে প্রত্যেকটা দোকানে ডজন ডজন শিল্পী পাওয়া যেত। পাওয়া যায় শিল্পী? এত সোজা নয়। ভগবানের কৃপা না থাকলে, ভগবানের বিশেষ আশীর্বাদ না থাকলে শিল্পী সে হওয়া যায় না, হওয়ার নয়। এসব গান টাকা পয়সা দিয়ে কেনা যায় না। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু, আমার বিজ্ঞান ভীষণ ভালো লাগে, আর বিজ্ঞানের মধ্যে একটা বিজ্ঞান আমার খুব ভালো লাগে, ওই অ্যাস্ট্রো সায়েন্সটা, মানে জ্যোতির্বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, কোথায় যে কোথায় গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা আছে এই সবগুলো আমার ভালো লাগে ভীষণভাবে, আমাকে খুব টানে। তেমনি বিশ্বব্রহ্মাণ্ড যে কী করে সৃষ্টি হয়ে আছে, তুমি যদি বিজ্ঞানটা পড়ো তাহলে বুঝবে যে তোমার অস্তিত্ব এই পৃথিবীতে ধুলোর থেকেও কম। একটা ধুলোর যতটুকু স্থান তার থেকেও তোমার স্থান কম, কেননা আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ মাত্র স্থল, আর 1 ভাগ স্থলের মধ্যে মাত্র একটা সামান্য সামান্য জীব আমরা। একটু যদি উল্টো পাল্টা পৃথিবী করে দেয়, প্রকৃতি করে দেয়, আমরা বাঁচব? সারা পৃথিবীতে কোনো মানুষের কোনো এক্সিস্টেন্স থাকবে না, কোনো অস্তিত্বই থাকবে না। কিসের এত অহংকার আর কিসের এত আমাদের দাম্ভিকতায় পরিপূর্ণ হৃদয়? প্রলয় সৃষ্টিতম পুতুল খেলা নীরজনে প্রভু নীরজনে। হঠাৎ করে যদি তুমি দেখো আকাশ থেকে চাঁদ উধাও হয়ে গেছে, তুমি আর বাঁচবে বাবা? বাঁচবে? হঠাৎ করে মনে করো সূর্য বন্ধ হয়ে গেছে, এই যে সূর্যের আলোটা পড়ে, জেনে রাখবেন এই সূর্যের আলো আমরা 8 মিনিট বাদে দেখি, মানে সূর্য থেকে পৃথিবীতে আলোটা আসতে 8 মিনিটেরও বেশি সময় লাগে। আপনি যে আলোটা দেখছেন, যে সূর্যটা দেখছেন, ওটা 8 মিনিটের আগের সূর্য। এসব বিজ্ঞান পড়তে হবে, জানতে হবে, তবেই তো। আর সেই সৃষ্টি করেছেন ভগবান, আর তাকে তুমি শ্রদ্ধা ভক্তি দিয়ে না দেখে তুমি যুক্তিতর্ক দিয়ে ডাকবে, জীবনে তুমি পাবে না। শূন্য মহা আকাশে
তুমি মগ্ন লীলা ভগবানের প্রত্যেকটি ক্ষণে পৃথিবী সৃষ্টি হচ্ছে, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, আবার তার ঠিক পরক্ষণে লয় হয়ে যাচ্ছে। সব গ্র্যাভিটির ব্যাপার। যে গ্রহের যে জায়গার গ্র্যাভিটি যত বেশি টান থাকবে তত বেশি টাইমের ডিফারেন্স বেড়ে যাবে। ভগবান এত বিরাট বড় তার শক্তি, এত বিরাট বড় তার দেহ, যে তার নিঃশ্বাস আর প্রশ্বাস, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই কেমন করে? এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ফেলছি। ভগবান যখন শ্বাস ফেলছেন তখন সৃষ্টি হয়ে যাচ্ছে, আবার যখন শ্বাসটা গ্রহণ করে নিচ্ছেন ভেতরে সব প্রলয় হয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করুন সেই ভগবানটা কত বিরাট, কত বিরাট, আপনি চিন্তা করতে পারবেন? আপনার মাথায় আসবে না, ওই ধারণাটা আপনার মাথায় আসবে না। আর সেই বিরাট ভগবানের সৃষ্টির মধ্যে এক কণা মাত্র অস্তিত্ব আমাদের, আর তাতেই আমাদের এত অহংকার। তার বিরাট শিশু আনমনে পারমাণবিক বম, পরমাণু বোমা, পৃথিবীতে পরমাণু বোমা প্রথম কোথায় উৎক্ষেপণ হয়েছিল যারা ইতিহাস পড়েছিল তারা যারা জানো? জাপানে। জাপানের কোথায়? হিরোশিমা আর নাগাসাকি। জানেন ওই অ্যাটম বমকে তৈরি করেছিল? জানেন তার নাম কি, যিনি অ্যাটম বমটা তৈরি করেছিল তার নাম জানেন? রবার্ট ওপেনহাইমার। ওপেনহাইমার বলে একটা বিজ্ঞানী, উনি তৈরি করেছিলেন ওই বমটা। এবার বমটা যখন টেস্ট হয়েছিল নিউ মেক্সিকোতে, মেক্সিকোর একটা মরুভূমির মধ্যে যখন মানে টেস্ট করার জন্য ব্লাস্ট করা হলো প্রথমে, তার ভয়াবহ রূপ দেখে এই ওপেনহাইমার বলেছিল, আমি এখন ঘাতক হয়ে গেছি, আমি এখন ঘাতক হয়ে গেছি, এখন আমি বিশ্ব সংসারকে সর্বনাশ করে দিতে পারি। এই অ্যাটম বোমা ক্ষমতা এমন আছে যে যেই জায়গাটায় ফেলবে সেইখান থেকে 12 কিলোমিটার এমন গোলাকার হয়ে এমন ধোঁয়া যাবে, এমন গরম যাবে যে সেইখানের আশেপাশের সমস্ত জীব একবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ওপেনহাইমার ভাগবত গীতার, ভাগবত গীতা পড়তেন, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে ওপেনহাইমার এত বড় একটা বোমা তৈরি করেছিল সেই ওপেনহাইমার ভাগবত গীতা পড়তেন, গীতা পড়তেন। তিনি ওই টেস্ট দেখে তিনি বলেছিলেন, নাও আই এম বিকাম দ্য ডেথ ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড, আমি এখন হয়েছি মৃত্যু, আমি এখন পৃথিবীটাকে একেবারে শেষ করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি, চিন্তা করুন। কিন্তু সেই অ্যাটম বোমটা যেখানে পড়বে তার আকার কিন্তু বেশি বড় নয়, খুব যে বড় একেবারে পাহাড়ের মতো তা নয়, কিন্তু তার ক্ষমতা, সাংঘাতিক ক্ষমতা, এখনো পর্যন্ত জাপানে ওইখানে যারা জন্মগ্রহণ করে তাদের রক্তের মধ্যে এখনো পর্যন্ত বিষক্রিয়া দেখা যায়, চিন্তা করতে পারছেন? তাহলে যে ভগবান বিরাট বড় সৃষ্টি করেছেন
তাকেও যদি আমরা আমাদের ভক্তির সাধনার মাধ্যমে টেনে আনতে পারি, তিনিও হৃদয় মাঝে মূর্তি ধারণ করে আমাদের হৃদয়ে তিনি দাঁড়িয়ে পড়বেন যদি আমাদের সাধনা থাকে। ওপেনহাইমার অত বড় ধ্বংসাত্মক শক্তিটাকে যদি একটা জায়গার মধ্যে বেঁধে দিতে পারেন, তাহলে আমরা পারবো না কেন সাধনার মাধ্যমে ভগবানকে হৃদয়ে ধারণ করতে? কেননা গীতার মধ্যেই বলা আছে, অনন্যস চিন্তয়ন্তমাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তে সং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম্। বলাই আছে সেই ভগবান আপনার হৃদয়ে এসে বসবে, আপনি সেই হৃদয়কে তৈরি করুন। তাই আগম নিগম বেদ সার লীলায় করত গঠ বিহার, নাসির মামুদ করত আস চরণ শরণ দান রে খিলত রাম সুন্দর সাম। কত সুন্দর পদাবলী, হরে শ্রীরাম রে খেলা করতে করতে গোবিন্দের নয়ন পড়েছে পশ্চিম দিকে, আর যেই নয়ন পড়েছে দেখছে সূর্য ঢলে যাচ্ছে। তখন বলরাম দাদাকে আমার আমার গোবিন্দ বলছে, দাদা সারাদিন খেলা করতে করতে দিনটা চলে গেল, এবার আমাদের ঘরে যাওয়ার কথা ভাবতে হবে। কোথায় আমার নবলক্ষ ধেনু, তাদেরকে নিয়ে ঘরে ফিরাও, চলো। করে শ্রীদাম রে, এটাই হচ্ছে উত্তর গোষ্ঠের একেবারে প্রধান একটা গান, মধ্যম দশকুশি তালের এটাই হচ্ছে আসল গান এই উত্তর গোষ্ঠ লীলার মধ্যে। শ্রীদাম রে হরে আহরে আহরে আপাল জোড়ো করো জড়ো করো আর বেলা নাই ভাই
সন্ধ্যার সময় যদি ভগবানের কথা মনে না পড়ে
যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি ওরে শ্রীরাম রে। হরি বল। কৃষ্ণের রয়েছে নবলক্ষ ধেনু, এখানে শ্রীরাম মানে কি তত্ত্বের দিকে আসল আসতে বাবা। আমি উত্তর গোষ্ঠের প্রথমেই বলেছি যে আমাদের জীবন থেকে আমরা কি করে উত্তর গোষ্ঠ করে ঘরে যাব সেটাই আমাদের দেখা। জীবনটা কেমন, প্রত্যেকের জীবন হলো প্রভাতে বেলা হলো সকালে বেলা, যখন আমরা বালক ছিলাম জন্ম নিলাম, মাতৃজঠর থেকে যেদিন জন্ম নিলাম সেটাই জীবনের প্রভাত, যখন বালক ছিলাম কিশোর ছিলাম সেটাই জীবনের সকালবেলা, যখন যৌবনে পদার্পণ করলাম সেটাই হলো আমাদের দুপুরবেলা, আর যখন 40-50 বছর বয়স হয়ে গেল যৌবনে পেরিয়ে গেল সেটা হলো আমাদের বিকেল বেলা, আর 60-70-80 যখন হয়ে গেল সেটা আমাদের সন্ধ্যাবেলা। কিছু মনে করবেন না বাবা, আজকে যারা গান শুনতে বসে আছেন বেশিরভাগ আপনারা সন্ধ্যের পার্টি, সন্ধ্যের পার্টি, এই তো আছে সন্ধ্যের পার্টি, আমি হলাম দুপুরের পার্টি। কি বাবা, আমি এখন যুবক, যুবক মানে আমার এখন সূর্য মধ্য গগনে, কখন যুবক কখনো, হ্যাঁ এবার তোমরা হচ্ছে সন্ধ্যের পার্টি, আর রাত মানেই হলো মৃত্যুর মুখে ঢলে যাওয়া। চিন্তা করো না বাবা, আর দুঃখও পেও না, আজকে তোমরা যেমন সন্ধ্যের পার্টি, একদিন আমারও জীবনে সন্ধ্যে আসবে, আজ না হয় 20 বছর পরে আসবে, কিন্তু আসবে তো বটে, আসবে। হ্যাঁ বাবা, হ্যাঁ সকালবেলাটা হচ্ছে আসার পালা, আর সন্ধ্যা মানেই হলো যাবার পালা। সারাদিন যাই করো না কেন, সন্ধ্যাবেলায় যদি ঘরে যাওয়ার কথা মনে না পড়ে, যদি সঠিকভাবে ঘর ছেড়ে না যেতে পারো, তাহলে অন্ধকার প্রাণের অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরামেরে। এই মানব দেহ লাভ করেছি ভগবানের কৃপায়, যাতে এই দেহ লাভ করে আমরা এই দেহ নিয়ে সাধনার মাধ্যমে তার চরণে লাভ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করতে পারি। স্থাবরং লক্ষ বিংশতি নাম লক্ষঞ্চ জলে যা, কৃমি নাম রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষঞ্চ অন্ডে যা, ত্রিংশ লক্ষঞ্চ বসুনাংশ চতুর লক্ষঞ্চ মানবা। 20 লক্ষবার জন্ম নিতে হয় গাছপালা রূপে, 9 লক্ষবার জন্ম নিতে হয় কীট জলের প্রাণী রূপে, 11 লক্ষবার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে, 10 লক্ষবার জন্ম নিতে হয় অন্ডজ প্রাণী রূপে, 30 লক্ষবার জন্ম নিতে হয় পশু রূপে, আর মাত্র 4 লক্ষ জন্ম হয় মানব রূপে। এই সকল দেহের শ্রেষ্ঠ দেহ হলো এই মানব দেহ, অথচ সেই মানব দেহ নিয়ে যদি সাধনা না করে যদি গোবিন্দের চরণে ফিরে যেতে না পারি, তাহলে আমাদের আবার সেই জন্ম মৃত্যুর বন্ধন হবে, আবার আমাদের জগতে ফিরে আসতে হবে। তাই ওরে শ্রীরাম রে, প্রভাতে কালে গোষ্ঠে এসেছিস, সারাদিনটা খেলার মাধ্যমে পেরিয়ে গেল, ঘরে যাওয়ার কথা যদি এখনো মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তাই যতগুলো গরু আছে তাড়াতাড়ি ঘরে ফিরা, আমরা ঘরে যাব। পাল জড় করো শ্রীরাম, ওরে সানে দাও সিনা, পাল জড় করো শ্রীরাম রে। ওরে শ্রীরাম চারিদিকে তাকায় দেখ, অন্ধকার হতে চলেছে ঘরের যাওয়ার কথা যদি মনে না পড়ে, ওরে শ্রীরাম রে অন্ধকার মাঠে,
ও মাইরা কি হলো, বিষম খেলাম, অবাক হয়ে গেলে যে আমি বিষম খাইনি, আমার একটু জল পিপাসা পেয়েছিল, ওই জন্য বিষম খাবার ঠেলা করে আমি জল খেয়ে নিলাম। এরকম বিষম খেলাম কেন? সন্তানরা যখন বিষম খায়, পাড়ার লোকেরা বলে, এলাকার লোকেরা বলে, ছেলেটার বোধে মা নাম করছে গো, ওই জন্য বোধহয় বিষম খাচ্ছে। সত্যি সত্যি মায়েরা গোবিন্দের নাম করে যশোদা মা ডাকছে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, ওই দাওয়ার খুঁটি হেলানে দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানে দিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, হাতে নবনীর গোলা নিয়ে মা বুঝি ডাকিছে, আগো হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, হাতে নবনীর গোলা নিয়ে গোপাল 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 বলে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, নাম করে মা। ও মাইরা, এই যে মাইরা সারাক্ষণ শুধু শাড়ি গয়না ছেলে মেয়ে সেই সব গপ্প করছে, এই যে তোমরা এখানে যে কজন মা আছো, আমিও তোমাদের ছেলের মতো, আমিও তোমাদের সন্তানের মতোই। ও মায়েরা খুব একটা বুড়ো ধারা হয়েছি, আমি খুব একটা বুড়ো হয়েছি তোমাদের ছেলের মতোই। তাহলে মায়েরা তোমরা আমার যেহেতু মাতৃসম মায়ের মতো, তোমরা বুকে হাত রেখে আমার কাছে একটা সত্যি কথা বলো তো, তোমাদের কি কোনো দিন ইচ্ছে করেনি যে কৃষ্ণ যদি আমার ছেলে হতো? হরি বল, মনে পড়েনি বা মনে হয়নি? পৃথিবীতে যে কজন মা আছে সবার মনে একটাই বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কিন্তু সে ভাগ্য কি আমার হবে? কৃষ্ণ আমার ছেলে নয়। ও মায়েরা, তোমাদেরকে একটা সুখবর জানাই, তোমরা কৃষ্ণের মা নও, তোমরা অনেক ভালো আছো। কৃষ্ণের মা যদি হতে তাহলে জানতে পারতে কৃষ্ণের মা হওয়া কতটা জ্বালা। তোমরা কৃষ্ণের মা নও, তাই তোমরা যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারো, কিন্তু যশোমতী তো কৃষ্ণের মা, যখন তখন ইচ্ছে করলেও গোপাল গোপাল বলে ডাকতে পারে না, কেননা যদি একবার তিনি গোপাল বলে ডেকে ওঠে, আর যদি মাঠের মাঝখানে গোপালের আমার বিষম লাগে, সেই ভয়ে মা যশোমতী গোপাল বলে ডাকতেও পারে না। কিন্তু আজকের দেরি হয়ে যাচ্ছে, ছটা পেরিয়ে গেছে, সাতটা বেজে যাচ্ছে, এখনো পর্যন্ত কৃষ্ণ ঘরে আসেনি, তাই হাহুতাশ করে হতাশ হয়ে যশোদা মা ওই দাবার খুঁটি হেলান দিয়ে গোপাল বলে একবার ডেকে ফেলেছে। যেই ডেকে ফেলেছে অমনি গোবিন্দের মাঠের মধ্যেখানে বিষম লাগছে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে বিষম খায় নাম করে মা। এখানে যারা গান শুনতে এসেছেন অনেকেই আপনারা আছেন আশ্রমের ভক্ত, বাবাজি মহারাজ একটু সংসার টংসার ত্যাগ করে একটু ভগবানের নাম করেন, সারাদিন গোবিন্দের নাম করেন, একটু করেন, এইগুলো আমার জানা আছে। তারা এই কথাটা শুনে হয়তো একটু মনে মনে দুঃখই পেতে পারেন যে বাবা, যশোমতী একবার গোপাল বলে ডাকলো তাতেই গোবিন্দের বিষম লাগলো, আর আমরা জপের মালায় কতবার হরে বলছি, কৃষ্ণ বলছি, রাম বলছি, কই আমাদের ডাকে তো গোবিন্দের বিষম লাগে না, আমাদের ডাকে তো আমাদের ডাক গোবিন্দের কানে পৌঁছলো কিনা তাও জানি না, বিষম লাগা তো দূরের কথা।
আমাদের ডাকটা তার কানে গেল কিনা, কেননা বিশ্বব্রহ্মাণ্ডের কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত কে কখন ডাকছে গোবিন্দ কার ডাকে সারা দিন, আমাদের ডাকটা তার কানে গেল কিনা তাও জানি না। আর গোপাল একবার যশোমতী একবার গোপাল বলে ডাকলো, তাতেই গোবিন্দের বিষম লেগে গেল। কেন হলো এটা? বলে কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আরে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেমে নাম। আমরা যতই ভগবানকে ডাকি না কেন, যতই কৃষ্ণ কৃষ্ণ বলি না কেন, আমাদের প্রত্যেকের ডাকার মধ্যে আমাদের স্বার্থ লুকিয়ে রয়েছে। আমাদের স্বার্থ লুকিয়ে রয়েছে, শুধু ভগবানের কাছে মাথা ঠুকছি ভগবানের কাছে কিছু পাওয়ার জন্য। শুধু পাওয়ার আশা, শুধু পাওয়ার আশা, শুধু পাওয়ার আশা, দেওয়ার বেলায় কিছু নাই, শুধু পাওয়ার আশা। ঘরটা যেন দোতলা হয়ে যায়, চাষটা যেন বেড়ে যায়, ছেলেটার যেন ভালো একটা চাকরি হয়, মেয়েটার যেন ভালো পাত্তর জোটে, শুধু আমাদের পাওয়ার চিন্তা, চাওয়ার চিন্তা। আর যশোমতী গোবিন্দকে কেন ডাকে? আমার গোপালের কিছু হলো না তো, আমার গোপাল ঠিক আছে তো, আমার গোপাল ঠিক সুখে আছে তো। যতক্ষণ যশোমতী গোপাল গোপাল বলে ডাকছে সর্বক্ষণ গোপালের জন্য চিন্তা করছে, আর আমরা যতবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছি সর্বক্ষণ আমার স্বার্থের চিন্তা করছে। তাই আমাদের ডাক গোবিন্দের কানে যাবে না, কেননা আমরা কামি ভক্ত, আমরা তো প্রেমী ভক্ত নয়। যেদিন আমাদের ডাকটা গোবিন্দের সুখের জন্য হবে, যে যাকে ভালোবাসে সে সর্বক্ষণ তার কল্যাণের কথা চিন্তা করে। যদি তুমি কৃষ্ণকে ভালোবাসো তাহলে কৃষ্ণ কি করে সুখী হয় তোমায় চিন্তা করতে হবে, তবেই তুমি হবে প্রেমী ভক্ত। যেদিন কামী ভক্ত থেকে প্রেমী ভক্ততে রূপান্তরিত হবে সেদিন তোমার ডাকে ও গোবিন্দের বিষম লাগবে, সেদিন তোমাদের ডাকে ও গোবিন্দের বিষম লাগবে। সঘনে বিষম খাই নাম করে মা, সঘনে বিষম খাই নাম করে মা। একটা কথা জেনে রাখবেন বাবা, ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করা যদি এতই সহজ হতো তাহলে ঘরে ঘরে একটা করে রাধারানী জন্ম নিত, ঘরে ঘরে একটা করে যশোদামা হয়ে যেত, কিন্তু এত সোজা কি? ভগবানকে পেতে গেলে কোনো যুক্তিতর্ক দিয়ে পাওয়া যায় না। ভগবানকে আপনি যুক্তি দিয়ে দেখবেন, আপনার যুক্তির ধার ধারে নাকি ভগবান? তাকে পাওয়ার জন্য কত ঋষি মুনি সংসার পরিত্যাগ করে জঙ্গলের মধ্যে গিয়ে মাথা নিচু করে পাতা উঁচু করে তারা ডাকছে সাধনা করছে, তারা পাচ্ছে না, আর তুমি শুধু যুক্তিতর্ক দিচ্ছ। এখন কীর্তনের আসর দেখবেন ভক্তির থেকে যুক্তি বেশি হয়ে গেছে, পদাবলী নাই, মহাজন পদ নাই, গান নাই, কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নাই, কোনো প্রেমের কোনো দার্শনিক সিদ্ধান্ত নেই, শুধু যুক্তি আর যুক্তি। এটা কেন, ওটা কেন, সেটা কেন, এই কেন, এই করতে করতে যদি তুমি ভগবানকে ডাকতে যাও তাহলে ভগবান তোমার থেকে শতহস্ত্র দূরে চলে যাবে। কেননা জলকে যত ফোটাবে জল কখনো তোমার কাছে আসবে না, বাষ্প হয়ে সে উড়ে যাবে। যদি জ্ঞানের তাপে ভগবানকে ফোটাতে চাও তাহলে ভগবান তোমার কাছে আসবে না, নিরাকার ব্রহ্ম হয়ে চলে যাবে। আর যদি প্রেমের শীতলতায় ভগবানকে বেঁধে নিতে পারো, গোবিন্দ তোমার মূর্তি ধরে হৃদয় মাঝে দাঁড়িয়ে যাবে। তাই যুক্তি থাকা ভালো কিন্তু ভক্তি বিহীন হওয়া ভালো নয়। পড়াশোনা করুন, গান বাজনা শিখুন, যুক্তি দিন, সবকিছু করুন, কিন্তু সেটা যেন ভক্তি মিশ্রিত হয়। মহাপ্রভু যুক্তি খুব ভালোবাসতেন, পড়াশোনা খুব ভালোবাসতেন, কিন্তু ভক্তি যার মধ্যে নাই তাকে মহাপ্রভু ভালোবাসতেন না। যেমন কেশব কাশ্মীরি, তিনি কি পণ্ডিতের কম?
বিরাট বড় পণ্ডিত, কিন্তু তার পাণ্ডিত্যটা তার অহংকার ঢেকে দিয়েছিল। এই অহংকারটা দমন করার জন্য মহাপ্রভু তার সঙ্গে তর্কে বসেছিলেন, এমনি এমনি নয়। অথচ দেখুন, সেই মহাপ্রভু যা যা গ্রন্থ রচনা করেছে, সেই গ্রন্থ পড়লে যদি ভক্তদের গ্রন্থ অপমান হয়ে যায়, তাই নিজের সকল গ্রন্থ তিনি সুরধুনি গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলেন। যুক্তি থাকা ভালো, পড়াশোনা জানা ভালো, পাণ্ডিত্য থাকা খুবই ভালো, কিন্তু ভক্তিবিহীন হওয়া ভালো না। একদিন রামচন্দ্রকে লক্ষণ বলছে, দাদা তুমি কি সুন্দর শান্ত, সব সময় শান্ত হয়ে আছো, মুখে সব সময় হাসি, ক্রোধের প্রাধান্য নাই, আমি কেন এত রাগি বলো তো, আমি এত রেগে যাই কেন? লক্ষণ একটু রাগি ছিলেন বাবা, তখন খুব ক্ষণে ক্ষণে রেগে, মানে দাদার কিছু হলেই মোটামুটি রেগে একেবারে কাঁই হয়ে যায়। এমনকি লক্ষণ এমন রেগে গেছিল যে ভরতকে পর্যন্ত তীর মারতে গেছিল, যখন ভরত আসছিল ত্রিকূট পর্বতে, তখন রামচন্দ্র লক্ষণকে তিরস্কার করেছিল। তা সে জঙ্গলে গিয়ে একদিন রামচন্দ্রের পা ধরে লক্ষণ বলছে, দাদা আমি কেন এত রাগি? তখন রামচন্দ্র লক্ষণের মাথায় হাত বুলাচ্ছে, ভালোবাসা, আহা রাম রামায়ণ আমার এত প্রিয়, কি বলবো। রামচন্দ্র লক্ষণের মাথায় হাত বুলাচ্ছে, ভাই তুই আসলে নারকেলের মতো, তুই আসলে নারকেলের মতো, বাইরেটা খুব কঠিন, ক্ষণে ক্ষণে রেগে যাস, ভেতরটা কিন্তু শ্বাসে জলে পরিপূর্ণ, মিষ্টি মিষ্টি হও। আসলে তুই হলে খুব ভাবুক, হঠাৎ করে তুই ভাবুক হয়ে উঠিস। লক্ষণ বলছে, দাদা তাহলে ভাবুক হওয়া কি খুব খারাপ জিনিস? রামচন্দ্র বলছে, ভাবুক হওয়া খারাপ নয়, কিন্তু জ্ঞানহীন ভাবুক হওয়া জগতের ক্ষেত্রে সর্বনাশ মাঝে মাঝে ডেকে নিয়ে আসে। জ্ঞান থাকা ভালো, ভাবুক হওয়া ভালো, কিন্তু জ্ঞান আর ভাবের মধ্যে যদি ব্যালেন্স না হয়, যদি সমান্তরাল ভাব না আসে, তাহলে কিন্তু মুশকিল হবে। তাই কাম প্রেম জ্ঞান প্রেম যুক্তি ভক্তি দুটি যদি সমান্তরাল না করো, যদি সমানভাবে ঠিকঠাক অনুপাতে না নিয়ে আসো, তাহলে গোবিন্দকে পাওয়া বড় মুশকিল হবে। কেননা তুমি যুক্তি দিয়ে ভগবানকে ডাকবে, আর সেই যুক্তিতে ভগবান আসবে, ভগবান তোমার যুক্তির ধার ধারে না। তাকে পেতে গেলে শুধু অন্তরের পূর্ণ ভক্তি চাই, ভক্তি ছাড়া কিছু হয় না। এখানে যারা গান শুনছ, শুধু ভক্তি দিয়ে যদি গোবিন্দের চরণে বলতে পারো যে হে গোবিন্দ আমি কিছু চাই না, ধন সম্পদ ছেলে মেয়ে ঘর বাড়ি জমি জায়গা অর্থমান যশ প্রতিপত্তি কিছুই চাই না, শুধু তোমার চরণের প্রেমে যেন জীবনে কুড়িয়ে নিতে পারি, আমি আর কিছু চাই না প্রভু, আমি আর কিছু চাই না। ওগো প্রভু তোমার দুটি চরণ ছাড়া আমি আর কিছু চাই না প্রভু, তোমার দুটি চরণ প্রভু তোমরা বিহারিবে যথা, ওগো জনম জনম মুই যেন ভৃত্য হই তথা, গৌরী বল গৌরী বল জনম প্রভু আমার,
তোমার বিহার ভূমিতে আমি জন্ম পাব তোমার বিহার ভূমিতে জন্ম পাব তোমার চরণ ধরব আর চরণ হৃদয়ে ভজব তোমার বিহার ভূমিতে আমি জন্ম পাব তোমারে চরণ ধুলা আমি গাই মাখব তোমার বিহার ভূমিতে জন্ম পাব তাই ভগবানের চরণ ছাড়া প্রেম ছাড়া কিছু চাইতে নাই যেদিন আপনার আপনি চাইতে চাইতে মনে মনে ভাববেন এত কিছু চেয়ে নিলাম কিন্তু চাওয়া তো কিছুতে শেষ হচ্ছে না চাওয়া শেষ হবে সেই দিনেই যেদিন গোবিন্দের চরণে পেয়ে সকল কিছু লাভ হয়ে যাবে সেই দিন সকল চাওয়া পাওয়ার শেষ তাই হেন কালে মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা আমাদের পথ পানে চাইয়া রে হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া বেলি অবসান হলো চলো যাই ঘরে বেলি অবসান হলো চলো যাই ঘরে আমার মায়ের না দেখিয়া এই যে দেখুন গানগুলোর মধ্যে যে সব টান এই যে টান এইগুলো হচ্ছে কীর্তনের যে আসল সুরের ব্যাপার এই গানটা আমি শিখেছিলাম নীলমণি দাসের কাছে তিনিও নবদ্বীপের মানুষ ছিলেন যদিও জন্ম আমাদের দেশে থাকতেন নবদ্বীপে এই সব গান যখন আমি শিখতাম ওনাদের ভাব দেখে আমি অবাক হয়ে যেতাম যে এই যে আকুলতা আকুল আকুল যুক্ত টান এটা কীর্তনের মধ্যেই একমাত্র সম্ভব অন্য কোনো গানে এই আকুল টানটা নেই আর এই আকুলতার জন্যই ভগবান ছুটে আসে ওই জন্যই কীর্তনের মধ্যে ভগবানকে পাওয়া যায় দেখুন কি টান ও গো মায়েরে না দেখিয়া বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলবো বলরাম দাস কহে শুনি কানাইয়ের বলবো ওই সকল রাখালো মাঝে পড়ে ভূতো রলবো সকল রাখালো মাঝে পড়ে ভূতো ওগো আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই ঘরে যাবার কথা শুনে আনন্দ ধরে না 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 ঘরে যাবার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয় ঘরে যাবার কথা শুনে তোমাদের আনন্দ হচ্ছে হচ্ছে বাইরে আনন্দ আমার তো খুব আনন্দ হচ্ছে কেননা আমি এবার ঘরে যাব আমার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে আমি যে না আনন্দ ওই জন্য আমি আনন্দ খুব নাচছি দেখ হ্যাঁ দেখে বুঝতে পারছেন না আনন্দ হচ্ছে এই দেখুন এতক্ষণ কিন্তু বলে বলে তুলতে হচ্ছিল এখন এমনি এমনি উঠে নাচছি এইগুলো হচ্ছে আমাদের এদের স্বভাব যখন সকালবেলায় যখন ছেলেরা স্কুলে যায় তখন ছেলেগুলোকে ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে হয় না ও মায়েরা বাচ্চা বাচ্চাগুলোকে ওই ঠেলে ঠেলে পাঠাতে হয় না এই সকালবেলা ঘুমোচ্ছিস ওঠ স্কুলে যাবি না স্কুলে যা না কি ঠেলে ঠেলে পাঠাতে হয় না আর ওই ছেলেটা যখন ছুটি হয়ে গেলে বাড়িতে একটা নাচতে নাচতে ছুটি 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 গরম গরম
খিচুড়ি কে বলে গরম গরম খিচুড়ি হ্যাঁ হ্যাঁ আগে বলতো গরম গরম রুটি আর এখন মিড ডে মিল দিচ্ছে বলে একজন বলছে গরম গরম খিচুড়ি হ্যাঁ সবাই ছুটে এসেছে কানাই ঘরে যাবে কানাই ঘরে যাবে এই ঘরে যাবো তো কানাই বলে তারা গরুগুলোকে ফিরা কানাই ফিরা দে কানাই ফিরা দে চোরা ধেনু কানাই ফিরা দে কানাই ফিরা দে কানাই चोरा दे नो कन भीरा दे ওরে আমরা পারবো না কানাই ফিরা রে আমরা পারবো না কানাই ফিরা রে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে তুই চোরা তোর ধেনু চোরা ফিরা রে কানাই ফিরা রে কানাই ফিরা রে চোরা ধেনু কানাই ফিরা রে কানাই ফিরা রে কানাই ফিরা রে চোরা ধেনু কানাই ফিরা রে এই তা তোর তোরা ডাকতে পাচ্ছিস না তোদের ডাকতে কি হয় কে বলেছে আসবে না তোরা ডেকে ডেকেছিস ডেকে ডেকেছিস তোরা তোরা ডাকলে জানেন তো কৃষ্ণ কিরকম দুষ্টু হুড়ি হুড়ি করছে তোরা কেন ডাকবি না আমি কেন ডাকবো বলে শোন শোন কানাই আমরা ডাকলে আসবে না তুই ডাকলে কেন আসবে শোন চোরের ভাষা চোরে বোঝে তুই যেমন চোর তোর গরুগুলোও চোর ও মায়ের একটা জায়গায় চারটে ব্যবসাদার দোকান খুলে বসেছে বুঝলে সব কটাই চোর আর চোরের দোকানদার আমাদের এই দেশে বেশি আছে হ্যাঁ ওই চোরের চোরের ভাষা চোরে বোঝে একটা দোকানদারের কাছে গেলে খরিদ্দার তখন সেই দোকানদারটা বলে কেশ হব কেশ হব লোকে ভাবছে কেশব কেশব বলছে কত ভক্ত কিন্তু আসলে কথা বলছে কেশ হব এটা সব কে তখন পাশের দোকানদার বলছে গোপাল গোপাল মানে গরুর পাল গো মানে গরু আর পাল মানে দল গরুর দল সব আমরা এখানে চুরি করছি বুঝতেই পারছে না তা পাশের চোরটা বলছে তাহলে হরি হরি তাহলে চুরি করি তখন পিছন থেকে বুড়ো চোরটা বলছে হর হর যত পারো চুরি করো হ্যাঁ এই হচ্ছে চোরের ভাষা চোরে বুঝে তা শ্রীদাম শ্রীদাম বলছে কানাই আমরা কি ডাকলে আসবে তুই যেমন চোর তোর গরুগুলো হচ্ছে ওই জন্য গরুগুলোকে ডাক তখন কৃষ্ণ ডাকছে এ অপূর্ব গান গোয়ারে কি চাঁদ মুখে বেনু দিয়া গো সব ধেনুর নাম লই ও আরে কি মাত্রা ছয় চার চার ছন্দ গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো বাজাইছে গো ও গো বলে ব
বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি ওরে আয় শ্যামলি দেখুন ডাকছে কি সুন্দর ছয় চার চার মাত্রা দেখুন চোদ্দ মাত্রা কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পিঠে দয়ু পরে
সকল গরুগুলো চলে এসেছে কিন্তু গোবিন্দের সুখ হয়নি। গোবিন্দের সুখ হলো না কেন? গোবিন্দ আজকের প্রথম একটা বাছুরকে নিয়ে এসেছেন, তার নাম মঙ্গলি। সেই মঙ্গলি আজকের প্রথম গোবিন্দের সঙ্গে এসেছেন গোষ্ঠলীলা খেলায়, কিন্তু সকল গরুকে দেখতে পাচ্ছে কৃষ্ণ, কিন্তু মঙ্গলিকে দেখতে পাচ্ছে না। তাই কৃষ্ণ সুদামা শ্রীদাম দাম বসুদাম সবাইকে বলছে, শ্রীদাম সুদাম, এই আমার মঙ্গলি কোথায় গেল রে? মঙ্গলি হচ্ছে একটা বাছুর, কোলে করে আজকের প্রথম নিয়ে এসেছে। যখন কদম গাছের তলায় মঙ্গলিকে রেখে কৃষ্ণ বলেছে, রে মঙ্গলি, শুধু এই কদম গাছের তলায় থাকবি, বাইরে তুই যাবি না, কেননা জঙ্গলের রাস্তা তুই চিনিস না, যদি একবার হারিয়ে যাস তোকে আমরা খুঁজে পাবো না। কিন্তু চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা, মিষ্টি মিষ্টি কচি কচি ঘাসের সন্ধান পেলে কোনো বাছুর কি আর টিকবে? সেই তখন আস্তে 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 হারিয়ে যাচ্ছে। এক পা দু পা করে এগোতে এগোতে ওই মঙ্গলি কদম গাছের তলা ছেড়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল। গোবিন্দের ঘরে ফেরার বাঁশি বেজে উঠল। ওই যে বলেছিলাম গতকাল চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ সে আপনি ফিরে, চতুর্থ ছিদ্রে যখন গোবিন্দ মাসি বাজায় তখন প্রত্যেকটি গরুর নাম নিয়ে গরুর কানে তার শব্দ বাজে। মঙ্গলির কানেও বেজে উঠল গোবিন্দের মাসির ধ্বনি, মঙ্গলি রে মঙ্গলি রে, চমকে উঠল মঙ্গলি। আমি কোথায় এলাম? কদম গাছ কই? চারিদিকে আমার বিপদ, সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই, ডান দিকে কাঁটার ঝোপ, যাওয়ার উপায় নেই, বাম দিকে দাবানল, যাওয়ার উপায় নেই, আবার পিছনে একটা অজগর সাপ তেড়ে আসছে হাঁ করে। চতুর্দিকে চতুর বিপদের মাঝখানে মঙ্গলি কাঁদছে। তত্ত্ব আছে বাবা, এখানে মঙ্গলি কেউ নয়, মঙ্গলি হলাম আমরা। ভবসংসার মাঝে যখন জন্ম নিয়েছি ভগবান আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিলেন কিরে, ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকি, ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি, এদিক ওদিক বেশি যাবি না। আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে চলে গেছি, মিষ্টি মিষ্টি ঘাস কি? বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস, বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গল। সামনে অথই যমুনা, কি কামনা বাসনার নদী, ডান দিকে কাঁটার ঝোপ, কি অহংকারের কাঁটার ঝোপ, বাম দিকে দাবানল, কি আদিভৌতিক আধি দৈবিক আধি আত্মিক ত্রিতাপ জ্বালা, আর পিছনে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে, কি মৃত্যুরূপী অজগর সাপ। মঙ্গলি যেমন কাঁদছে আমরাও তেমন কাঁদছি। দয়া কর ভগবান, কৃপা কর ভগবান, দয়া কর ভগবান, কৃপা কর ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, কর মোরে পরিত্রাণ। ভগবান ভগবান, দয়া কর ভগবান, কৃপা কর ভগবান, দয়া কর ভগবান, কৃপা কর ভগবান। গোবিন্দ মনে মনে
মনে ভাবলেন যদি মঙ্গলীকে নামিয়ে যেতে পারি, মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম কোথায় রেখে এলে, এই মঙ্গলীকে তো নিয়েই যেতে হবে। কি করলে মঙ্গলীকে নিয়ে যেতে হবে? কি করলেন? গোবিন্দ আমার বাঁশি নিয়ে ছুটে চললেন কদম গাছের তলায়, যেখানে রেখেছিলেন মঙ্গলীকে, দেখলেন সেখানে মঙ্গলী নেই। সেইখান থেকে খুরের ছাপ ধরে ধরে, খুরের ছাপ যেদিকে গেছে গোবিন্দ সেদিকে চললেন, গিয়ে দেখছে মঙ্গলী চতুর বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ প্রবেশ করলেন কোন দিক দিয়ে? যেদিকে অহংকারের কাঁটার ঝোঁক সেই দিক দিয়ে প্রবেশ করলেন। মঙ্গলীকে যখন কোলে তুলে নিয়েছে, মঙ্গলী নিজের ছোট্ট জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গ লেহন করছে, প্রভু তুমি আমায় বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে তুই যাবি না, আমি চলে এসেছি, তোমার কথা আমি মানিনি, তোমার কথা আমি শুনিনি, এই দোষটা সম্পূর্ণ আমার, অথচ তুমি আমাকে বাঁচানোর জন্য কাঁটার ঝোপে প্রবেশ করলে, আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো প্রভু? আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ, আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ, আমরা ভগবানকে ভালোবাসি না বাবা, কিন্তু ভগবান আমাদের ভালোবাসতে ভোলে না, আমরা যতই তাকে অবজ্ঞা করার চেষ্টা করি তিনি আমাদের অবজ্ঞা করেন না, তিনি ঠিক বলে তুলে রাখেন। ও পথে যেও না ফিরে এসো সখা, কানে কানে কতই কয়ে, আমি তবু চলে গেছি আমায় ফেরায় আনিতে, আমার পাছে পাছে ছুটে গিয়ে জীবনে তুমি অভাগারে চেয়েছ, আমরা ভগবানকে ভালোবাসি না কিন্তু ভগবান আমাদের ভোলে না। সন্তান যদি অকৃতজ্ঞ হয়ে বাবার গায়ে লাথি মারে তাতে বাবার কিছু যায় আসে না, বাবা তার বাৎসল্য হৃদয় দিয়ে সেই সন্তানকেই বুকে করে তুলে রাখে, কেননা বাবা জানে ও তো আমার ছেলে, আমি যদি ওকে একটা অভিশাপ দিয়ে দিই আমার ছেলের জীবনটা অকল্যাণে অপঙ্গলে ভরে উঠবে, তাই বাবা কখনো ছেলের অসম অকল্যাণ কামনা করতে পারে না, ভগবানও কোনোদিন তার ভক্তকে বঞ্চিত করতে পারেন না। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে কৃষ্ণ, তুলে নিয়ে বলছে ওরে মঙ্গলী আর থাকিস না চল ঘরে যা, মঙ্গলী বলছে প্রভু
আমি একটা সাধারণ বাছুর, তুমি যদি একটু দেরি করে আসতে চারিদিক অন্ধকার হয়ে যেত, হিংস্র জন্তুর আঘাতে আমার প্রাণ যেত। এখানে হিংস্র জন্তু মানে হচ্ছে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, হাতি ঘোড়া ভাল্লুক সিংহ বাঘ, কিন্তু তুমি আমায় বাঁচালে। তাহলে কৃষ্ণ বাঁচালো মঙ্গলীকে, পরমাত্মা হয়ে জীবাত্মাকে বাঁচালে। তত্ত্বের দিকে বলেছি আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে কে বাঁচাবে? মঙ্গলীর কত বড় ভাগ্য যে গোবিন্দের কোলে উঠে সে উদ্ধার পেয়েছে, আমাদের তো অত বড় ভাগ্য নয় বাবা যে গোবিন্দের কোলে উঠবো, তাহলে আমাদেরকে কে বাঁচাবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, 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 গুরু আজ্ঞা হৃদয়ে সদা সত্য করি মান, গুরু আজ্ঞা হৃদয়ে সদা সত্য করি মান, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু নিন্দা সেথা না যাইবে, গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে ওগো সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, ওগো শ্রীদাম সুদাম পাচে ভালো শোভা করিয়া, ওগো তারে মাঝে নব ঘন শ্যামে, ঘন বাজে সিংহবেনু গগনে গোপুর রেণু। আমাদের এই উত্তর গোষ্ঠ পিতা স্বর্গীয় দেবেন তরফদার ও মাতা বাসন্তী তরফদারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন যারা করেছেন, পুত্র নবকুমার তরফদার, পুত্রবধূ সুলেখা তরফদার, নাতি দেবাশিস দীপায়ন, নাতবউ পূজা তরফদার, কৌনাতনি দিশা তরফদার, মহিষ পাথান, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত এবং পুতুল ঘোষ মহিষ পাথান।